আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মারজানাস স্টুডিও। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম আবারও একটি নতুন ব্লগিং ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের ওয়াদি বেবির প্লে টাইমের কিছু ভিডিও। আর দেখতে পাচ্ছেন ওর ড্যাডি আজকে ওর জন্য একটি টয় নিয়ে এসেছে, রকার নিয়ে এসেছে, যেটাতে করে মানে যেটা দিয়ে ওয়াদি বেবি অনেক বেশি হচ্ছে যে আরাম করতে পারবে। এটা হচ্ছে যে বেবি রকার, দেখতে পাচ্ছেন এটাতে অনেকগুলো টয় ঝুলানো থাকে। আর হচ্ছে এটা হচ্ছে যে ধোলনার মতোও ইউজ করা যায়, আবার চেয়ারের মতোও ইউজ করা যায়। তো দেখতে পাচ্ছেন ওয়াদি ড্যাডি ওকে কোলে নিয়ে হচ্ছে যে ওয়াদি সহ মিলে দুইজনে মিলেই হচ্ছে যে রকারটা ওপেনিং করছে। আর এটি কিন্তু দেখতেও খুবই কিউট, আর এটা কিন্তু ভাইব্রেশনও হয়। তো ভাইব্রেশনের হওয়ার কারণে বেবি কিন্তু অনেক রিল্যাক্স ফিল করে। তো যখনই আমি ওইটা ফিটিং করার পর আমি একটা জিনিস খেয়াল করছি, যখনই ওয়াদি বেবি কান্না করে তো যখন আমি ওকে ওইখানে বসিয়ে দেই তখন হচ্ছে যে ভাইব্রেট সিস্টেমটা অন করার সাথে সাথে ওর কান্না থেমে যায় একেবারে। তো অনেক হ্যাপি রকারটা দেখে, তাকাই আছে কীভাবে, মানে ও ফার্স্ট টাইম হচ্ছে যে এটা দেখতেছে। তো ওকে বসিয়ে আলহামদুলিল্লাহ আমাদের বেবি এখন একটু একটু বসতে পারে। তো ওকে বসিয়ে হচ্ছে ওর সামনে ওইটা ফিটিংস করতেছে। ওর ড্যাডির পাশে ও শুয়েছিল আর হচ্ছে যে দেখতেছিল কীভাবে ওর টয়টা হচ্ছে যে ওর ড্যাডি ফিটিংস করতেছে। দেন আবার কান্না করতেছিল, তাই আমি ওকে কোলে নিয়ে, ও আমার কোলে ছিল আর আমি হচ্ছে যে মোবাইলটা ধরে ভিডিও করতেছিলাম। দেখতে পারতেছেন ওর পাও দেখা যাচ্ছে, একটু একটু আপনাদেরকে দেখাচ্ছি, ও আমার কোলে। তো এই জন্য ক্যামেরাটা একটু নড়চড়া করতেছিল, সো আপনারা মাইন্ড করবেন না আশা করছি। তো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। সাবস্ক্রাইবের পাশে যে বেল বাটনটি আছে ওইটি কিন্তু প্রেস করতে ভুলবেন না, ওইটি প্রেস করলে আপনাদের আর আমাদের কোনো ভিডিও আর মিস করতে হবে না। রেডি হয়ে গিয়েছে আমাদের বেবির রকার, এটা ফিটিংস করা শেষ। আর এখানে দেখতে পাচ্ছেন তিনটা টয় ঝুলানো আছে আর মাঝেরটাতে হচ্ছে মিউজিক বাজে, আর এটা হচ্ছে যে ধোলনার মতো এভাবে দুলানো যায়। আর এটা হচ্ছে ভাইব্রেশন সিস্টেম, এটা হচ্ছে যে অন অফ করে আপনারা আপনাদের বেবিকে রিল্যাক্সে রাখতে পারবেন। এখন ওয়াদি বেবি এই রকারের মধ্যে বসবে, ওর ড্যাডি ওকে বসিয়ে দিচ্ছে, দেখা যাক ওর ফার্স্ট রিয়েকশনটা কেমন হয় ওইখানে বসার পর। সো আপনাদের সাথেও শেয়ার করছি, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্ট বক্সে কিন্তু মাশাআল্লাহ লিখতে ভুলবেন না। টয়ের স্ট্যান্ডে ফিটিং করার পর ও তো অনেক বেশি এক্সাইটেড, আপনারা দেখতেই পাচ্ছেন ও কতটা এক্সাইটেড আর হচ্ছে অনেক বেশি হ্যাপি। ও হচ্ছে টয়গুলো ধরতে চাচ্ছিল আর হচ্ছে যে টয়গুলো নিয়ে অনেক প্লে করতেছিল মাশাল্লাহ। তো ও অনেক হ্যাপি, সো আমরাও অনেক হ্যাপি আমার বেবিকে হ্যাপি দেখে। ও হচ্ছে এটা তো বসে অনেক বেশি রিল্যাক্স ফিল করে। It's a little...
সো অনেক বাচ্চারে কিন্তু দোলনার মধ্যে শুয়াই দিলে হচ্ছে যে একেবারে থাকতে চায় না, অনেক বেবিরাই হচ্ছে যে একটু নাজুক টাইপসের থাকে। সো যারা ওইগুলো পছন্দ করে না, দোলনা পছন্দ করে না, ওই বেবিগুলোর জন্য আপনারা কিন্তু এই রকারটা নিতে পারেন। এই রকারে যেহেতু অনেকগুলো টয়ও এভাবে ঝুলানো থাকে, বেবিরা কিন্তু অনেক বেশি হচ্ছে যে হ্যাপি থাকে। সো যারা যাদের বাসায় আমাদের ওয়াদি বেবির মতো বেবি আছে, আপনারাও কিন্তু এই রকারটা ট্রাই করতে পারেন। তো এদিকে বেবি খেলতেছিল, আর হচ্ছে যে আমি ওর ড্যাডির সাথে ঝগড়া করতেছিলাম যে বেবির জন্য টয় আনছে, আমার জন্য কিছু আনে নাই। তো আমি বলতেছিলাম যে আমাকে বাইরে খেতে নিয়ে যেতে হবে। সো চলে গেলাম হচ্ছে যে চিলক্সে, আমাদের সবচেয়ে পছন্দের ফেভারিট একটা প্লেস বিশেষ করে আমার। তো ওইখানে চলে গেলাম খেতে। তো ওইখানে তো অনেকগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়েছে, তাই হচ্ছে যে অল্পখানিক ভিডিও হচ্ছে যে ক্যাপচার করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্যে। দেখতে পাচ্ছেন ড্যাডি আর বেবি দুজনই প্লে করতেছে চিলক্সের মধ্যেই। তো আমরাও কিছু পিকচার নিয়েছি। তো আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।